নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। পুজো দিয়ে বেরিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যান তিনি। নিউ টাউনে এক মতুয়া সম্প্রদায়ের সদস্যের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। দেবী ভবতারিণীকে দর্শন করেই এদিনের সফর শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ কিছুটা সময় কাটান দক্ষিণেশ্বর মন্দিরে। শাহের সাথে ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, কৈলাস বিজয়বর্গীয় সহ আরও অন্যান্য বিজেপি নেতারা। অমিত শাহ আসায় এদিন মন্দির চত্বরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্যে সাধারণ দর্শনার্থীদের জন্যে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরে। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ বলেন, বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান, মহান মনীষীদের জন্ম এই পূর্ণভূমিতে, বাংলা সেই পুরনো গৌরব ফিরে পাক, সেই প্রার্থনাই করেছি দেবী ভবতারিণীর কাছে। আজ মেরে বঙ্গাল দৌরে কা দুসরা দিন হ্যায়। আজকে দিন কি শুরুয়াত সমগ্র ভারতবর্ষ কি চেতনাস্থলী, যাহা সে কই লোগোনে ঊর্জা প্রাপ্ত করি, এসে দক্ষিণেশ্বর মা কালী কে মন্দির সে কি হ্যায়। মে কই বার দক্ষিণেশ্বর আয়া হুঁ, জব ভি আয়া ইহাঁ সে ঊর্জা ওর চেতনা প্রাপ্ত কর কর বাপিস গয়া হুঁ। এ বঙ্গাল কি মহান ভূমি, চৈতন্য মহাপ্রভু, স্বামী প্রণবানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, এসে কই ভক্তি মার্গকে প্রশস্ত করনে বালে, আধ্যাত্মিক চেতনা কো জগানে বালে লোগো কি ভূমি রহি হে। ওর আজ ওহি ভূমি পর জিস প্রকার সে অ্যাপিসমেন্ট কি পলিটিক্স, তুষ্টিকরণ কি পলিটিক্স চল রহি হে, इससे बंगाल की ये महान परंपरा आहत हुई है। मैं आज यहाँ से बंगाल की महान जनता को आह्वान करना चाहता हूँ कि आध्यात्मिक और धार्मिक चेतना का केंद्र बंगाल जो पूरे देश का बना, पूरे देश का रहा, वो गौरव फिर से एक बार बंगाल प्राप्त करे। इसलिए आप सब একমুস্ত হোকর, জাগরুত হোকর, আপনে আপনে দায়িত্ব কা নির্বহন করি। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যান অমিত শাহ। বাড়িতে অমিত শাহকে স্বাগত জানান অজয় চক্রবর্তী। তার বাড়িতে বসে গান শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। টালিগঞ্জের উদয়শঙ্কর সরণিতে অজয় চক্রবর্তীর বাড়ির বাইরে গেরুয়া পতাকায় ছেয়ে ফেলা হয়। ঢাক শঙ্খধ্বনিতে মন্ত্রীকে স্বাগত জানানো হয়। এরপর নিউ টাউনে বিজেপি কর্মী ও মতুয়া সম্প্রদায়ের ব্যক্তি নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। মেনুতে ছিল দুরকম ডাল, ভাত, রুটি, পনির ও শুক্ত। বিকালে সল্টলেকের EZCC-তে বৈঠক করেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। কৃষকদের অধিকার রক্ষায় কলকাতার রাজপথে ট্র্যাক্টর নিয়ে অভিনব মিছিল করলেন প্রদেশ কংগ্রেসের সদস্যরা। এদিন ভিক্টোরিয়ার সামনে থেকে এই মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কৃষকদের অধিকার রক্ষায় কলকাতার রাজপথে ট্রাক্টর নিয়ে মিছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের। এদিনের মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কলকাতার ভিক্টোরিয়ার সামনে থেকে এদিন এই অভিনব মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় গান্ধী মূর্তির কাছে গিয়ে। মিছিলে অধীর চৌধুরী ছাড়াও বহু কংগ্রেস নেতৃত্ব অংশ নেন। কংগ্রেস সূত্রের দাবি, কৃষকের অধিকার রক্ষায় তাদের এই অভিনব মিছিলের আয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। পতাকা লাগানোর সময় বামকর্মীদের মারধর ও গালাগালি করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকের গোপালনগর এলাকায়। ঘটনায় জখম চার বামকর্মী, থানায় অভিযোগ দায়ের হয়েছে। দলীয় পতাকা লাগানোর সময় বাধা দেওয়া ও কর্মীদের মারধরের অভিযোগ আনল বামেরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার বামুনডাঙ্গা এলাকায়। জানা গেছে নভেম্বর বিপ্লবকে সামনে রেখে ব্লকে ব্লকে দলীয় পতাকা টাঙাচ্ছিল বাম কর্মীরা।
শুক্রবার বনগা ব্লকের বামনডাঙ্গায় পতাকা লাগাতে গেলে তৃণমূল কর্মীরা বাম কর্মীদের গালাগালি ও মারধর করে বলে অভিযোগ। ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানা গেছে। বামেদের পক্ষ থেকে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পার্টির নির্দেশিত নভেম্বর বিপ্লবের জন্য যে আমরা সমস্ত ব্লক আইজ যে সেন্ট্রালি প্রোগ্রামগুলো করছি, আমরা মূলত ফ্ল্যাগগুলো বাঁধছিলাম। একটা আলোচনা সাপেক্ষে যদি কেউ বারণ করেছে আমাদের, আমরা নিশ্চয়ই শোনার চেষ্টা করি, কিন্তু আকস্মিকভাবে এসে যেভাবে বাস নিয়ে ছুটে এলো, তার বক্তব্য কিছুই না বলার কারণে তার সে সিপিএমের কোনো ফ্ল্যাগ বাদ দিয়ে দেবে না। আমরা তাকে বোঝানোর চেষ্টা করার সঙ্গে সঙ্গে অতর্কিতে মারধর গালিগালাজ। যদিও বামেদের আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গঙ্গানন্দপুর পঞ্চায়েত প্রধান জাফর আলী মণ্ডল বলেন, সিপিএমের পক্ষ থেকে তৃণমূল কর্মীদের বাড়িতে জোর করে পতাকা লাগানো হচ্ছিল, বারণ করা হয়েছিল, মারধরের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। মামনডাঙ্গা গ্রামে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের বাড়িতে তাদের চালের বাতায়, তাদের বাড়ির উঠোনের কোনো জিনিসপত্রের গায়ে এলোপাতাড়ি ফ্ল্যাগ, লাল ফ্ল্যাগ, সিপিএমের ফ্ল্যাগ লাগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা ওই গ্রামের নেতৃত্ব এবং কর্মীরা তাদের নিজের নিজেদের বাড়িতে লাগাতে নিষেধ করেছে যে আমাদের বাড়িতে দলীয় ফ্ল্যাগ, অন্য একটি দলের ফ্ল্যাগ লাগানো যাবে না। তৃণমূলের নেতৃত্ব তারা হাতে স্পর্শও করেনি এবং ওখানে কোনো মারামারি, কোনো ঠেলাঠেলি এরকম কোনো ঘটনাই ঘটেনি। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। 2021 বিধানসভা নির্বাচন বাংলার সুরক্ষার লড়াই, বাংলাকে রক্ষা করতে হবে। এদিন প্রস্তুতি সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন জেলা কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী। এদিন এই সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। বসিরহাট মহকুমার বাদুড়িয়া ও মিনাখা ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা থেকে কার্যত 2021-এর রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটের দাদামা বাজালো তৃণমূল কংগ্রেস। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী, সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, প্রাক্তন সাংসদ ইদ্রিস আলী, বিধায়িকা উষারানী মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন জেলার কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচনের লড়াই বাংলার সুরক্ষার লড়াই, বাংলাকে রক্ষা করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাংক, রেল বেসরকারিকরণের বিরোধিতা করে তিনি বলেন, বসিরহাটের বেশিরভাগ অংশই কৃষি প্রধান, কৃষকদের স্বাধীনতা হরণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগ করেন তিনি। পাশাপাশি বক্তব্যে তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা। যার পাশে আমাদের, আপনাদের, আমাদের সবাইকে থাকতে হবে, দিদির হাত আরো শক্ত করে তুলতে হবে। আমি রাজনীতিতে খুব নতুন, আপনারা যারা আমাদের গ্রাসরুট লেভেল ওয়ার্কার্স, মঞ্চপুথির দাদারা, আমাদের বুথ কর্মীরা, আপনাদের হাত ধরে আমি শিখছি, এখনো শিখছি, অনেক শেখা বাকি আছে। আপনারা আপনার পাশে ছিলেন বলে, দাঁড়িয়েছেন বলে আমি দিল্লিতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলতে পেরেছি। রাজনীতিতে এসে মানুষের পাশে থাকার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার রাজনীতি করার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। কলকাতা হাইকোর্টের নির্দেশ, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো বা ছট পুজো, কোনো পুজোতেই বাজি ফাটানো যাবে না। সমস্যায় পড়েছেন বাজি ব্যবসায়ীরা, এই ঘটনায় ক্ষতির মুখে তারা। নবান্নের আবেদনে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। কালী পুজো, জগদ্ধাত্রী অথবা ছট পুজো কোনো উৎসবেই বাজি ফাটানো যাবে না, বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী রায় দিয়েছেন। বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকে পড়েছেন বাজি বিক্রেতারা। উৎসবের মরশুমে বাজি মজুত করায় ক্ষতির মুখে পাইকারি ও খুচরো বাজি বিক্রেতারা। বনগাঁর এক বাজি ব্যবসায়ী জানান, বেশ কয়েক মাস ধরে করোনা পরিস্থিতি চলছে, উৎসবের কথা ভেবে বাজি মজুত করেছি। আগে থেকে যদি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হতো তাহলে আমরা মাল মজুত করতাম না। দেওয়ালিতেই তো মেন কেনা বেচা, আর কেনা বেচা করার জন্য পুঁজি লাগাতে হয় দু মাস তিন মাস আগের থেকে, সেই টাকাগুলো আসে কোত্থেকে? গভর্নমেন্ট যদি আগের থেকে, এই করোনা তো নতুন না, করোনা হয়ে গেছে সাড়ে সাত মাস হয়ে গেছে, এই সাড়ে সাত মাসে কি গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্ট শুধুমাত্র বন্ধ করার দুই দিন আগে বলে দিচ্ছে যে এখন বন্ধ করে দাও? আমরা তাহলে মাল তুলতাম না, মাল না তুললে আমাদের টাকাটা আটকাতো না, গভর্নমেন্ট টাকাটা ব্যবস্থা করুক। অন্য এক ব্যবসায়ী বলেন,
সমস্ত রকম ব্যবসায়িক অনুমতিপত্রের জন্য মোটা টাকা প্রয়োজন। বাজি ব্যবসায় ব্যবসা না হলে সেই টাকা কোথা থেকে পাবো আমরা? বাজি বিক্রি ও ব্যবহার বন্ধ হওয়ায় সমস্যায় উত্তর চব্বিশ পরগনার হাবড়াতেও লোকসানের মুখে বাজি ব্যবসায়ীরা। এখন মহাজনের ঋণ কিভাবে শোধ করবেন সেটাই তাদের একমাত্র চিন্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নাবালিকা শালিকা শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জামাইবাবু। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার মচলন্দপুর সাতপুর এলাকায়। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু। নাবালিকা শালিকার শ্লীলতাহানি করার অভিযোগে জামাইবাবুকে গ্রেপ্তার করল পুলিশ। সুমন ব্রহ্ম নামের ওই অভিযুক্ত ব্যক্তির বাড়ি গোবরডাঙ্গা থানার মচলন্দপুর সাতপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, 13 বছর বয়সের ওই নাবালিকা তার দিদি জামাইবাবুর কাছে থাকত। নাবালিকার অসহায়তার সুযোগ নিয়ে মাসখানেক আগে অভিযুক্ত সুমন শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। এরপর নাবালিকা জামাইবাবুর হাত থেকে রক্ষা পেতে মচলন্দপুরে কাকিমা সম্পর্কীয় এক আত্মীয়ের কাছে চলে যায়। খোঁজখবর নিয়ে নাবালিকাকে ফিরিয়ে আনার জন্য সেখানেও হাজির হয় জামাইবাবু। নাবালিকা তখন তার কাকিমাকে সমস্ত ঘটনার কথা জানালে তিনি নাবালিকাকে রক্ষা করেন। পাশাপাশি শুক্রবার সকালে মচলন্দপুর ফাঁড়িতে উপস্থিত হয়ে জামাইবাবু সুমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালেই সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। এদিন তাকে বারাসত আদালতে পাঠানো হয়। পাশাপাশি নাবালিকাকে পুলিশের পক্ষ থেকে হাসপাতালে শারীরিক পরীক্ষার পর চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। স্বামীর সাথে মোটর বাইকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামীর। ঘটনায় গুরুতর জখম স্ত্রী। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। চিকিৎসা করাতে আসার পথে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো স্বামীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। শুক্রবার সকালে দক্ষিণ হাবড়ার তিন রাস্তার মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা শঙ্কর মণ্ডল ও তার স্ত্রী সীমা মণ্ডল এদিন নিজেদের মোটর সাইকেলে করে হাবড়াতে ডাক্তার দেখানোর জন্য আসছিলেন। দক্ষিণ হাবড়া এলাকায় আসার পর সেখানে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের বাইকে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন আহত দুজনকে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মারা যান শঙ্কর মণ্ডল। তার স্ত্রী সীমা মণ্ডল এই মুহূর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ হাবড়া তিন রাস্তার মোড়ে একটা লরি মগরাগামী আর ওনারা ভদ্রলোক আর ভদ্রমহিলা বাইকে করে হাবড়ার দিকে আসছিলেন। ওখানে উনি হঠাৎ করে ওখানে স্কিড করে পড়ে যান এবং ওনার ডান হাতটা সামনের চাকাতে পড়ে এবং গুরুতরভাবে জখম হন। সেই অবস্থায় আমরা এক মুহূর্ত দেরি না করে ট্রিটমেন্টের জন্য আমরা হাবড়া হসপিটালে নিয়ে আসি এবং এখানে আসার পরে প্রাথমিক চিকিৎসার পরে আমি জানতে পারলাম, ডাক্তারবাবু বলেছেন যে ভদ্রলোক মারা গেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। টিটাগড় জুট মিলে আগুন। রবিবার নাইট শিফট চলার সময় হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে আসে দমকলের 5টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। টিটাগড় কেলভিন জুট মিলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। জুট মিলের পাটঘরে আগুন লাগে বলে জানা গেছে। মিল সূত্রে খবর, নাইট শিফটে কাজ চলার সময় রাত 9টা নাগাদ আগুন লাগে। নাইট শিফটে প্রায় 400 জন শ্রমিক কাজ করছিলেন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 5টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। 200 স্টাফ 200 আছে, ওয়ার্কার আছে অ্যারাউন্ড 3000। মেশিন থেকে হয়েছে, শর্ট সার্কিট হয়েছে মনে হয় ওইখান থেকে। সাংবাদিক অর্ণব গোস্বামীকে অবিলম্বে মুক্তির দাবিতে পথে বিজেপির ছাত্র সংগঠন ও হিন্দু সংহতির সদস্যরা এদিন হাবড়া ও বনগায় পথে নামেন তারা। সাংবাদিক অর্ণব গোস্বামীর ওপর পুলিশে হেনস্থার অভিযোগ তুলে পথে নামল ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন এবিভিপি। এদিন সকালে হাবড়া স্টেশন রোডের সামনে প্রায় 30 মিনিট ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। আমরা জানি যে সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু মহারাষ্ট্র সরকারের এই কালো হাত
আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর পড়েছে। অর্থাৎ রিপাবলিক টিভির সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক অর্ণব গোস্বামীকে বিনা নোটিশে গ্রেপ্তার করা হয়। রাতের অন্ধকারে তাকে গ্রেপ্তার করা হয়, যেন তাকে একজন দাগী ক্রিমিনাল হিসাবে গ্রেপ্তার করেছে। আমরা চাই তার নিঃসত্ব দাবি, আমাদের একটাই দাবি, তাকে যেন সঠিক বিচার দেওয়া হয়। তার যদি কোনো অন্য ইস্যু না থাকে, তাকে যেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি এদিন সন্ধ্যায় বনগাঁ বাটার মোড়ে হিন্দু সংহতির পক্ষ থেকেও প্রতিবাদ বিক্ষোভ। সাংবাদিক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তারের প্রতিবাদে তার ছবি নিয়ে প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত হন সংগঠনের সদস্যরা। বিক্ষোভ ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এদিন বাটার মোড় এলাকায়। অর্ণব গোস্বামী যেহেতু রাষ্ট্রবাদী সাংবাদিক, তাকে অন্যায়ভাবে আজকে মহারাষ্ট্র সরকার তাকে গ্রেপ্তার করেছে। আমরাও সেই মহারাষ্ট্র সরকারকে ধিক্কার জানাই, নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।